আজ আমি সেই সব রাজনীতিবিদদের নিয়ে কথা বলবো যারা একের অধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি বার সংসদ সদস্য হয়েছে যারা, এবং এর মধ্যে কিন্তু কেউ কেউ রয়েছেন যারা কিনা 9 বারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আমার কাছে দর্শক যে তালিকাটি রয়েছে, এখানে আসলে শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলতে হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা, এবং তিনি মোট 8 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 5ম বারের মতো এবং টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরপরে রয়েছেন তোফায়েল আহমেদ, তবে তোফায়েল আহমেদ কিন্তু তার সংখ্যাটা আর একটু বেশি, 9ম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন এই রাজনীতিবিদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, তিনি কিন্তু 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হলো এই 24 সাল পর্যন্ত, তিনি মোট 9 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরে তালিকায় রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের নাম, এবং তিনিও 9 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু গোপালগঞ্জ 2 আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। 1979 সালে সর্বপ্রথম এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এরপরে তার বিজয়ের সালগুলো হচ্ছে 1986 সাল, 1991, 1996, 2001, 2008, 2014 এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ থেকে এমপি নির্বাচিত হন। আমার কাছে যে তালিকাটি রয়েছে, এইখানে এবারে আসলে মোহাম্মদ আব্দুল হামিদের নামটি বলতে হয়। তিনি 7 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং মোহাম্মদ আব্দুল হামিদ তিনি কিন্তু সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি ভীষণভাবে জনপ্রিয় ছিলেন পুরো বাংলাদেশ জুড়েই, এবং প্রথম দফায় 2013 সালে 24শে এপ্রিল দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন। এরপরে 2018 সালের 24শে এপ্রিল দ্বিতীয়বারের মতো 21তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। এরপর 2023 সালে আমরা জানি গত বছর 23শে এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়। আর রাষ্ট্রপতি হওয়ার আগে আব্দুল হামিদ 7 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 2 বার স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এরপরে আমার কাছে তালিকাতে রয়েছে শাহজাহান খানের নাম, তিনিও কিন্তু 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শাহজাহান খান সর্বপ্রথম 1986 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, এবং তিনি সেবার মাদারীপুর 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে শাহজাহান খান পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি কিন্তু 1991, 1996, 2001, 2008, 2014, 2018 এবং সবশেষ 2024 সালের যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেখানে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে 1991 সালে শাহজাহান খান কিন্তু প্রথমে হেরে গেলেও পরে আবার তিনি উপনির্বাচনে নৌকা নিয়ে জয়ী হয়েছিলেন। এবারে বলতে চাই আসাম ফিরোজের কথা, তিনি পটুয়াখালী 2 আসনে 8ম বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন, এবং তিনি প্রথম নির্বাচিত বিজয়ী হয়েছিলেন 1979 সালে, এবং এই আসনেই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচনে তিনি বিজয়ী হন, এবং তার প্রতীক ছিল রিক্সা, এবং মানে যেটি বলা হয় আর কি যে বাউফলের রাজনীতি, সেই রাজনীতির হাল আসাম ফিরোজ ধরেছেন এমন কথাই কিন্তু সবসময় বলা হয় তার সম্পর্কে। যারা 7 বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে তাদের নামটি একটু বলে নিতে চাই। শুরুতে রয়েছেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এরপরে রয়েছেন মোহাম্মদ দবিরুল ইসলাম, এরপরে রয়েছেন মির্জা আজম, এরপরে রয়েছেন রাজি উদ্দিন আহমেদ রাজু, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, এবং আরও রয়েছেন বীর বাহাদুর উই শিশিং। শুরুতেই যেটি বলেছিলাম যে 2 জন কিন্তু রয়েছেন যারা 9 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। দর্শক, আপনারা কি ভাবেন বা এই রাজনীতিবিদদের নিয়ে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য, এমন কি আপনাদের প্রত্যাশার কথাও কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজকে এখানেই শেষ করছি। প্রথম আলোর খবরগুলোর দিকে চোখ রাখতে ভিজিট করতে পারেন prothomalo.com, একই সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।